আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের ঘরের ব্যবহৃত কিচেন ওয়েস্ট ব্যবহার করে আমরা কিভাবে একটা খুব সুন্দর দামি একটা জিনিস তৈরি করতে পারি সেটা দেখাবো। হ্যাঁ, এটা হলো কম্পোস্ট। এটা খুবই উপকারী গার্ডেনিদের জন্য। আমি যেহেতু গার্ডেনিং করি, আমার এটা হবি, এজন্য ভাবলাম আমি এটা আপনাদের মাঝে শেয়ার করি কিভাবে আমি এত সুন্দর করে 30 দিনের ভিতরে এত সুন্দর একটা কম্পোস্ট রেডি করলাম, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, আমার কত কম্পোস্ট রেডি হয়ে গেছে। সামার আসতে আর মাত্র 2 মাস বাকি আছে, এর ভিতরে সব রেডি হয়ে যাবে। আমার কম্পোস্ট অলরেডি রেডি হয়ে গেছে, এখন ব্যালকনিটা রেডি করব এই আর কি। এখন আমি দেখাবো আপনাদের মাঝে কিভাবে আমি এত সুন্দর দামি একটা জিনিস তৈরি করলাম শুধুমাত্র আমার কিচেন ওয়েস্ট ব্যবহার করে। আমি রান্নার সময় যেগুলা থাকে, যে আলুর ছোলা, পটলের ছোলা, সব কিছু দিয়ে, এই যে ফার্স্ট ডে অবস্থা একটা দেখেন, প্রথম দিনে এই যে আমার যত কিচেন ওয়েস্ট সবগুলো জমা করে রেখেছি, প্রতিদিন এটা প্রতিদিন এরকম জমা করে একটা পাত্রে রেখেছি। তারপর আমি এখন এটাকে স্তরে স্তরে সাজাবো। প্রথমে আমি কিছু আগের পুরনো মাটি দিয়ে দিলাম একটা পাত্রে। আমি এটা এটা মাটির একটা পাত্র নিবেন তাহলে খুব ভালো হবে, কম্পোস্ট তাড়াতাড়ি তৈরি হয়। 3-4টা লেয়ার সৃষ্টি করতে হবে। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওই ওই ওয়েস্টের ভিতরে অনেক পানি আছে, প্রিজার্ভ থাকে পানি। যে এরকম লেয়ার লেয়ার করতে হবে, তারপর আবার শুকনো মাটি দিয়ে দিতে হবে। এই যে মাটিগুলো, এগুলো আমার নিজের হাতে তৈরি করা, গত বছরের কম্পোস্ট ছিল, সেটাই আমি ইউজ করলাম। এই যে যত ধরনের ওয়েস্ট আছে সবগুলো ব্যবহার করেছি, শাক সবজি, তারপরে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এভরিথিং, সবকিছু। এটার কোনোই গন্ধ আসে না, কোনো সেটা ভয় পাওয়ার কিছুই নেই, এটার গন্ধ আসে না, গন্ধবিহীন। আমি যেহেতু আমার বাগান নেই, আমার ব্যালকনি আছে, ব্যালকনিতেই আমি এরকম করে বানাইছি। দেখেন তাহলে বুঝেন, যে যদি গন্ধ আসতো তাহলে তো আমি বানাইতে পারতাম না, এতে কোনো গন্ধ আসে না। বিধায় আমি অনেক বানাইছি, বড় বড় ড্রামে তৈরি করছি এই কিচেন কম্পোস্ট দিয়ে। খুবই উপকারী এটা, বিচি ফেলাবো আর গাছ তরতর করে বেড়ে যাবে। আপনাদের মাঝে আমি সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আমার হ্যান্ডমেড কম্পোস্ট দিয়েই আমি সবকিছু আমার গাছপালা লাগাই, আমি সেটা সবকিছু শেয়ার করব পর্যায়ক্রমে। আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ, আমি সেই আশা রাখি। আমাদের এখন তো শীত, প্রচন্ড রকমের শীত, আর 2 মাস বাকি আছে, তারপরে আমার শুরু হবে গার্ডেনিং। এই যে দেখেন, আমার কম্পোস্ট 30 দিনের ভিতরে রেডি হয়ে গেছে। এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা আমার নিউ, আমি রেডি করেছি, সেটা আপনাদের মাঝে দেখাইলাম। ঢাকনা দিয়ে এরকম সিম্পল ভাবে রেখে দেবেন, এতটুকুই। একটা ছিদ্রওয়ালা ঢাকনা থাকবে, যাতে একটু বাতাসটা ঢুকতে পারে ওটার ভিতরে, তাহলে খুব ভালো হয়। এখন এই যে দেখেন, 30 দিনের পর অবস্থা, রেডি হয়ে গেছে সবকিছু।
এরকম ভাবে রেখে দেওয়ার 1 মাসের ভিতরেই রেডি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি, একদম খুব ঝুরঝুরে হয়েছে, কোনো পানি নেই ভিতরে। বাকি যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, 2 মাস এখনো আমার হাতে সময় আছে। এরকম ভাবে আমি রেখে দিব, আবার যখন সামার আসবে তখন শুধু একটু রোদে 2-3 দিন শুকিয়ে তারপরে বীজ বপন করব, হয়ে যাবে। দেখেন আমি কতগুলো তৈরি করেছি, বড় বড় এই যে মাটির টবে আমি তৈরি করেছি, এটা কোনো গন্ধ নাই, গন্ধবিহীন। এজন্য আমি ব্যালকনিতে, আমার আমার বেডের পাশেই আমার ব্যালকনি, তারপরও কোনো গন্ধ আসে নাই। আমি খুব ইজিলি ভাবে এটা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন।